আজকে আমি আলোচনা করব এক্সামিনেশন অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ অর ট্রাইজেমিনাল নার্ভ সম্বন্ধে তাহলে ঠিক একইভাবে আলোচনা করবো এক্সামিনেশন জানার আগে আমি ডেফিনেটলি তাহলে বেসিক অ্যানাটোমিটা জেনে নেব তাহলে অ্যানাটমি যদি দেখি ট্রাইজেমিনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ অর্থাৎ এর সেন্সির এবং মোটর এই দুটো প্রপার্টি রয়েছে তাহলে ট্রাইজেমিনাল নার্ভ কোথা থেকে অ্যারাইজ করে ইট অ্যারাইজ ফ্রম দ্য পন্স তাহলে এটা ব্রেন স্টেমের পিকচার দেখতে পাচ্ছ মিড ব্রেন প্রনস অ্যান্ড মেডুল অবলাঙ্গাটা সো ইট কামস ফ্রম দ্য পন্ডস তাহলে পমস থেকে অ্যারাইজ করে প্রথমে দেখা একটা গ্যাংলিয়ান তৈরি করেছে এই গ্যাংলিয়নটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ান ট্রাইজেমিনাল কারণ কেন তিনটে এই অর্থাৎ এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ান থেকে তিনটে ব্রাঞ্চের ডিভিশন হয়েছে কী কী প্রথম যে ব্রাঞ্চটা রয়েছে সেটা হলো অপথ্যালমিক ডিভিশন সেকেন্ড হলো ম্যাগজিলারি ডিভিশন এবং থার্ড হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফথেলমিক এবং ম্যাকজিলারি হলো পিওরলি সেন্সেরি নার্ভ বাট ম্যান্ডিবুলার নার্ভ হ্যাজ বোথ সেন্সেরি অ্যান্ড মোটর প্রপার্টি এবং ওভারঅল যদি দেখা যায় ট্রাইজেমার নার্ভে তাহলে কি সেন্সেরি এবং মোটর এই দুটো প্রপার্টি রয়েছে তাহলে প্রথমে জানবো যে অফথেলমিক নার্ভ অফথেলমিক নার্ভ প্রথমে কী করে এখানে তিনটে ব্রাঞ্চে ভাগ হয়ে যায় কী কী সেই তিনটে ডিভিশন একটা হচ্ছে ফ্রন্টাল নার্ভ এটা ফ্রন্টাল নার্ভ সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ ন্যাজোসিলিয়ারি নার যেখানে কি রয়েছে আমার সিলারি গ্যাংলিয়ান তৈরি হয়েছে ন্যাজোসিলিয়ারি এবং থার্ড যেটা ডিভিশন সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে একটা ডিভিশন দিয়েছে দিস ইজ আওয়ার ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং এই যে তিনটে ডিভিশন এই তিনটে ডিভিশনটা সুপিরিয়ার অরবাইটাল ফিশারকে কিন্তু পাস করে ইট পাসের থ্রু দা সুপিরিয়ার অরবাইটাল ফিশার বুঝতে পেরেছ এরপরে তাহলে আলোচনা করব ম্যাক্সিলারি ডিভিশন সম্বন্ধে ডিভিশন ইট ফোরামেন দেন তারপরে কি করে গ্যাংলিয়ান এই গ্যাংলিয়ানটার নাম কি টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন দেন টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ান থেকে ইট গিভস ব্রাঞ্চ টু দা মেলি দ্য থ্রি নার্ভ দেখো তিনটে নার্ভ এখানে আমি ড্রয়িং করছি কি কি সেই তিনটে নার্ভ পস্টেরিয়ার সুপিরিয়ার নার মিডিয়াল সুপিরিয়ার নার অ্যান্ড অ্যান্টেরিয়ার সুপিরিয়ার অ্যালভিওলার নার্ভ এই নার্ক গুলো বেশি করে কোন এরিয়াটাকে সাপ্লাই করে ইট সাপ্লাই দ্য প্যালেট অ্যান্ড টিথ থার্ড যদি ডিভিশন দেখি সেটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন ম্যান্ডিবলের ডিভিশন প্রথমে এসে যেটা করে ইট ফর্মস দ্য গ্যাংলিয়ান থেকে তিনটে ব্রাঞ্চ কাকে কাকে সাপ্লাই দেয় ইট সাপ্লাই দ্যাসেল ইট সাপ্লাই দ্য টেনসের ভ্যালি প্যালাটাইন মাসেল অ্যান্ড ইট সাপ্লাই টু দ্য মিডিয়াল টেরিগোয়েড মাসেল এবং তারপরে যদি আমরা দেখি ম্যান্ডিবুলার ডিভিশনের দুটো ব্রাঞ্চ হয়েছে একটা হচ্ছে পস্টের ডিভিশন এবং আরেকটা হলো অ্যান্টেরিয়ার ডিভিশন অ্যান্টিরিয়ার ডিভিশনটা কি করে অ্যান্টির ডিভিশনটা মাসেল অব মেস্টিগেশন তাহলে মাসেল অব মেস্টিকেশন কোন কোন মাসেলগুলো রয়েছে প্রথমে রয়েছে আমার ল্যাটারাল টেরিগয়েড মাসেল টেম্পোরালিস মাসেল ম্যাসেটার মাসেল অ্যান্ড বাক্যাল মাসেল এবং পস্টের ডিভিশন যদি দেখি পস্টার ডিভিশন এসে কিন্তু আবার তিনটে ভাগে ভাগ হয়ে গেছে প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে অরিগুলো টেম্পোরাল নার্ভ ইট গিভস ব্রাঞ্চ টু দ্য প্যারোটিড গ্ল্যান্ড সেকেন্ড যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ লিঙ্গুয়াল নার্ভ গিভস ব্রাঞ্চ টু দ্য অ্যান্টেরিয়ার টু থার্ড অফ দ্য টার্ম অ্যান্ড থার্ড যে ডিভিশনটা ইনফিরিয়ার অ্যালভিয়ার নার্ভ ইট গিভস ব্রাঞ্চ টু দ্য অ্যান্টেরিয়ার বেলি অফ ডাইগেস্ট্রিক মাসেল অ্যান্ড নার্ভ টু মাইলো হাইওয়েড তাহলে আমরা দেখলাম যে ট্রাইজেমিনাল নার্ভের তিনটে ডিভিশন জানলাম এবং তিনটে ডিভিশনের মধ্যে ডিভিশনগুলো জানলাম তার সাথে মোটর জানলাম তাহলে এই বেসিক অ্যানাটমিটা যদি তোমার কাছে হয়ে গিয়ে থাকে তাহলে এরপরে তোমাকে যদি বলা হয় যে ট্রাইজেমিনাল নার্ভের এক্সামিনেশন সম্বন্ধে তাহলে আমরা কি কি এক্সামিনেশন করতে পারি প্রথম কথা সেন্সেরি ব্রাঞ্চ দিয়েছে তার মানে কি এই প্রত্যেকটা ডিভিশনের কি আমি সেন্সেরি এক্সামিনেশন করতে পারি সেন্সেরি এক্সামিনেশন মানে টাচ প্যান্ট টেম্পারেচার আমি চেক করতে পারি তাহলে টাচ পেন টেম্পারেচার যখন আমি চেক করবো আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ডিভিশনে চেঞ্জ করব প্রথমে আমি কি করবো অথ অপথেলমিক ডিভিশনের টাচ পেন টেম্পারেচার চেক করব ম্যাকজিলার ডিভিশনের টাচ পেন টেম্পারেচার চেক করব এবং ম্যান্ডিবুলার ডিভিশনের টাচ পেন্ট টেম্পারেচার চেক করব অথ অপথেলমিক ডিভিশনের কোন কোন এরিয়া সেন্সেশনটা ক্যারি করে দেখো স্ক্যাল্প আপ টু দ্য ভার্টেক্স ফোরহেড আপার আইলিড কনজাংটিভা কর্নিয়া ল্যাক্রিমাল গ্ল্যান্ড আপার পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটিপ অফনোস এটা অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ এই পার্ট যেগুলো বললাম এই পার্টগুলো জেনারেল সেন্সেশন ইজ ক্যারিড বাই দ্য অকথোলম্যাক ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল লাভ ম্যাকজিল ডিভিশনটা কোন কোন এরিয়ার জেনারেল সেনসেশনটা ক্যারি করে ইট ক্যারি ফ্রম দ্য লোয়ার আইলিড চিক আপার লিপ আপার টি সাইড অফনোস অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন ক্যারি জেনারেল সেন্সেশন অফ দ্য লোয়ারটিথ গাম স্কিন অফ লোয়ার জ এক্সেপ্ট অ্যাঙ্গেল অফ মেন্ডিবেল অর্থাৎ এই যে লোয়ার জ রয়েছে লোয়ার জর ওপর যে স্কিনটা রয়েছে এই স্কিনের সেনসেশনটা ক্যারিড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ এক্সেপ্ট অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবেল এই যে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবেল দেখতে পাচ্ছ এখানের সেনসেশনটা কিন্তু ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে কিন্তু ক্যারিড হয় না আর কি কি চেক করতে পারি আমরা এই যে একটা ব্রাঞ্চ ছিল ন্যাজো সিলিয়ারি নার্ভ এটা দিয়ে আমরা কি চেক করতে পারি কনজাংটেভাল রিফ্লেক্স অর কর্নিয়াল রিফ্লেক্স এটা কিন্তু তোমাদের এক্সামে দেওয়া হয় তাহলে ট্রাইজিমাল নার্ভের এক্সামিনেশনে তোমাদের যেটা করতে বলা হয় প্রথমে বলা হয় যে জেনারেল সেনসেশনটা তুমি চেক করো অথবা তোমাদের দেওয়া হয় কনজাংটিভাল অর কর্নিয়াল রিফ্লেক্সটা চেক করার জন্য আর এখান থেকে তোমাদের দেওয়া হয় জজার চেক করার জন্য এবং তার সাথে মাসল ইনভেস্টিগেশনের এক্সামিনেশনও তোমাদের দেওয়া হয় ওকে তাহলে নেক্সট ক্লাসে আমরা কিভাবে এক্সামিনেশন করা হয় সেটাই আলোচনা করব ওকে চলো থ্যাংক ইউ